সুধীবিন্দু কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে আমাদের নতুন ইউটিউব নিউজ চ্যানেল জনতার সংগ্রামে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এসেছি উল্লাপাড়া মডেল থানার ঠিক পূর্ব দিকে নদীর ধারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এপারে হচ্ছে উল্লাপাড়া মডেল থানা পৌরসভার অংশ, ওপারে হলো চর সাতবাড়িয়া গ্রাম, ওই পারে বাঁধের এই পাশ থেকে শুরু করে একেবারে চর সাতবাড়িয়া বাঁধের জিরো পয়েন্ট পর্যন্ত বিস্তীর্ণ এই নদীর এক পাশে। আপনারা জেনেছেন গত চার মাস আগে নদী খনন হয়েছে, সেই খননে ওপাশে যে মাটিগুলো উত্তোলন করে রাখা হয়েছে সেই মাটির পার ঘেঁষেই একটি বাঁধের সৃষ্টি হয়েছে। সেই বাঁধে উল্লাপাড়ার ভ্রমণ পিপাসু বিনোদন পিপাসু মানুষগুলো প্রতিদিন অসংখ্য মানুষ শত শত হাজার হাজার মানুষ ছুটে আসছে তাদের বিনোদনের চাহিদা মেটাতে। আজকে আসুন আপনাদেরকে আমরা সেই বিনোদন স্থান স্পটটা ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন উপভোগ করুন আজকে আমাদের অনুষ্ঠানটি। পারিবারিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে চর সাতবাড়িয়া বেড়িবাঁধে বেড়াতে এসেছেন অনেকেই। বর্ষায় প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখে বেড়াতে আসা মানুষগুলো সহসাই যেন মুগ্ধ হচ্ছেন। উল্লাপাড়া পৌর শহরের শত শত মানুষ প্রতিদিন ভিড় জমায় চর সাতবাড়িয়া গ্রামের এই বাঁধে। গ্রামের কিছু তরুণদের সমন্বিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই স্পটটি ইতিমধ্যেই হাজার হাজার প্রকৃতি প্রেমীর মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুন্না আহমেদ। মুন্না আহমেদ জি। আচ্ছা, আপনাদের এই যে আমাদের এখানে যে চর সাতবাড়িয়া গ্রামে জি এই হেলিপোর্টের পাশে নদীর পারে যে বাঁধটার উপরে যে আজকে ই বসেছে, আপনাদের সবার মিলন মেলা ঘটেছে, এর উদ্যোক্তাটা কি? এটা আপনারা কি নিজেরাই করেছেন ব্যক্তিগত উদ্যোগে? জি, আমরা এই যে ফ্রেন্ড সার্কেল আর কি গ্রামের যুব সমাজ আর কি সবাই ছাত্র আর কি। কতদিন হলো? এই তো মাসখানেক হবে। এক মাস হবে জি। আপনারা কি সব চর সাতবাড়িয়া গ্রামে? জি, ইয়াং জেনারেশন। জি, ইয়াং জেনারেশন একই গ্রামে। এইটা করতে হবে এখানে, এই এই বুদ্ধিটা আপনাদের আসলো কি করে? আসলে এখানে যখন মাটি খনন করা হয় তখন এখানে একটা মানে হাঁটা চলার জন্য একটা রাস্তা হয়ে যায়, তো সকাল বিকেল দেখা যায় যে আশেপাশের অনেকেই ঘুরতে আসে, তো সবাই বলতো যে এখানে যদি একটু এসে রেস্ট নিতে পারতাম তাহলে হয়তো এক কিলোমিটার হেঁটে এসে ক্লান্ত হয়ে যাই, তো এখানে একটু বসার জন্য একটা প্লেস হলে ভালো হতো আর কি। তখন ওই সেন্সেই একটা পরিকল্পনা মাথায় আসে। কতজন আছেন এই উদ্যোক্তার পিছনে? আমরা এখানে আটজন আছি। আটজন জি। সবাই আপনাদের সমবয়সী? জি, সমবয়সী। সর্বমোট কী কী ব্যবস্থা আপনাদের ব্যক্তিগত থেকে? এগুলো তো আপনাদের। জি। কীভাবে এটা ভাড়া দেন, কী করে? এখানে দেখা যাচ্ছে যে যারা দীর্ঘ টাইম বসতেছে কী হিসাবে মানে ঘন্টা হিসাবে? যে ঘন্টা যে যতক্ষণ বসে আর কি, পার আওয়ার হচ্ছে 30 টাকা এরকম দিচ্ছি আর কি। মাত্র 30 টাকা একটা সিট দিচ্ছে। জি। আর সাথে তো খাবার টাবার? খাবার টাবার মধ্যে নেই না, এগুলো এর বাইরে আর কি। 30 টাকার বাইরে? জি। আমরা এসেছি এখন উল্লাপাড়া পৌরসভার আদর্শগ্রাম সংলগ্ন নদীর উত্তর পারে বাঁধের উপরে অস্থায়ীভাবে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে অর্থাৎ পূর্ব দিকে হলো ঘাটিনা সেতু, আর এ পাশে হলো চর সাতবাড়িয়া, এর পরেই হলো থানা। আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তো যে এই নদীটা খননের ফলে এই পাটটাতে খননের মাটিটা জড়ো করা হয়, যার ফলেই দীর্ঘ 1 কিলোমিটার এই একটি বাঁধের সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে চর সাতবাড়িয়া গ্রামের কিছু যুবক সম্প্রদায়ের ছেলেদের যৌথ প্রচেষ্টায় এই বিনোদন পার্কটি গড়ে উঠেছে। এখানে উল্লাপাড়া পৌরসভার অসংখ্য ভ্রমণ পিপাসু অসংখ্য বিনোদন পিপাসু
মানুষগুলো তাদের পরিবার নিয়ে এখানে এসেছে একটু সময় অবসর সময় কাটানোর জন্য। কথা বলছি এই বিনোদন নেবার জন্য আসা পৌর শহরের উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন গ্রাম এলাকা মহল্লা থেকে আসা এমনই একজনের সঙ্গে। ভাই দাদা আপনার নাম কি? আমার নাম পীযূষ কর্মকার। পীযূষ কর্মকার, এর আগে কি এখানে এসেছেন? এর আগে আসছি, আমি একাই আসছি আজকে। সবাইকে পরিবার নিয়ে আসছেন, কেমন লাগছে? না ভালো লাগতেছে। এটা তো আপনি কি মনে করেন কি যে এটা এইভাবে রাখা উচিত বিনোদনের জন্য সবার জন্য? হ্যাঁ, যেহেতু আমাদের মনে করেন কোলাহল মুক্ত এবং পরিবেশটা খুবই ভালো এবং মনে করেন যে একটু বিনোদনের জন্য একটু ভালো একটা জায়গা শহরের প্রাণকেন্দ্র। তা আপনি কি মনে করেন যে এইটা এইটা সরকারের এদিকে নজর দেওয়া? হ্যাঁ অবশ্যই, একটু নজর দিলে আমার মনে হয় যে সবাই এ জায়গা আসার জন্য একটা ভালো পরিবেশ হলে আরও উন্নত হলে আরও লোকজনের সমাগম হবে এবং পরিবেশ। বাবা তোমার নাম কি বলো? অন্য অন্য অরণ্য। তো বাবা তুমি তো অরণ্যই ভালো, এখানে আসলা কেন? আচ্ছা আচ্ছা, এখানে বেড়াতে এসছো? ও বেড়াচ্ছি। কি খাইছো? ফুচকা খাইছো? গুড। তুমি, তোমার নাম কি? বুনু। হ্যাঁ বুনু। নাম কি? নাম পড়শি। পড়শি, ওরে। আচ্ছা দিদি আপনার আসি কেমন লাগছে এখানে? ভালো লাগতেছে খুব। আবার আসবেন? অবশ্যই আসবো। মানে প্রতিদিন 30 টাকা করে খসাবেন? প্রতিদিন তো শোনা বন্ধ সময় নাই, শনিবার হলে শনিবার বন্ধ দিন। হ্যাঁ ভালো লাগছে। তোমার নাম কি? কি সমস্যা পড়ে গেলাম, আমি তো উচ্চারণ করতে পারতেছি না। আবার বলো। নাজিবা জাহান তাহা। হ্যাঁ আমি তো ভাবছিলাম তুমি উর্দু বলছো নাকি। তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। কি কি খাইছো? কোক খাইছো? আর কিছু খাওনি? খাইছি তো। ও পেট ভরেছে? ভরেনি। এই যে কোক। ও আচ্ছা আচ্ছা, এখানে আসছেন? এর আগে আসছেন এখানে? না আজকেই প্রথম। আজকেই প্রথম। কেমন লাগছে এখানে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে, ফ্রেশ লাগছে। অন্য কোনো জায়গার চাইতে আমাদের উল্লাপাড়ায় তো আর কোনো বিনোদনের জায়গা নেই, তাই না? না, এই জায়গাটা আপনাদের আমার মনে হয় সবারই ভালো লাগে, আপনারও ভালো লেগেছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। এই জায়গাটা আপনি কি মনে করেন যে এই জায়গাটা সরকার এই জায়গাটা পৃষ্ঠপোষকতা দিয়ে এই একটা জায়গা একটা বিনোদন কেন্দ্র বানিয়ে দিলে কেমন হয়? অনেক ভালো, কারণ আমাদের উল্লাপাড়া তো মনে করেন যে সেই রকম ভাবে যাওয়ার মতো কিংবা কোনো জায়গায় বসার মতো কোনো পরিবেশ নাই। জি, তো ছুটির দিনে বিনোদনের জন্য একটা মাধ্যম হলে ভালো হয়, অনেক ভালো হয় আর কি। এখানে আসা দর্শনার্থীরা তারা সবাই এখানে ছুটে এসেছে শুধুমাত্র বিনোদনের আশায়। এমনই একজন আমার এক ছোট ভাইয়ের সাথে আমি কথা বলবো। নাম কি আপনার? ধন্যবাদ, আমার নাম আব্দুল্লাহ নোমান সরকার। বাড়ি কোথায়? আমার বাসা কাওয়াক। কাওয়াক, জি জি। এখানে কি এর আগে আসা হয়েছিল? এর আগে আসছি, কিন্তু মানে এর আগে এরকম পরিবেশ ছিল না। এখন এলাকার ছেলেপেলে মিলে সবাই মিলে যে পরিবেশটা করে দিয়েছে আসলে একটা বিনোদনমূলক একটা জায়গা হয়ে গেছে। আপনার ধারণা মতে এই জায়গাটা যদি সরকারি ভাবে সরকার পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি এই জায়গাটা একটা বিনোদনের চিরস্থায়ী ব্যবস্থা করে দেয় তাতে কেমন হয়? অবশ্যই এটা ভালো হয়, ভালো উদ্যোগ। আমাদের মাননীয় এমপি মহোদয় জনতা তান্দ্রিম এমপির উদ্যোগেই মানে এত দূর এসেছে, আর এর জন্য এমপি মহোদয়কে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই। আর স্থায়ীভাবে যদি এটা ভালো একটা সংস্কার হয়ে যায় তাহলে উল্লাপাড়া উপজেলা সহ সকলের জন্য একটা বিনোদনমূলক ভালো একটা স্থান হয়ে উঠবে। হ্যাঁ,
দেশে বিদেশে যে যেখানেই আছেন সবাই নিয়মিতভাবে আমাদের এই জনতা সংগ্রাম চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের জনতার সংগ্রাম ইউটিউব নিউজ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি রিয়াজুল ইসলাম সবুজ সবসময় আপনাদের পাশে থাকব, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।